35খন ৰাজ্য আৰু কেন্দ্ৰীয়শাসিত অঞ্চলত স্থাপন কৰা পিএছএ অক্সিজেন প্ৰকল্প ৰাষ্ট্ৰৰ উদ্দেশ্যে উৎসৰ্গা প্ৰধানমন্ত্ৰী শিলচৰ আৰু হাইলাকান্দিতো ভাৰ্চুৱেলি অক্সিজেন প্ৰকল্প মুকলি উমৰাংছত কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণৰ নামনি কপিলী জলবিদ্যুৎ প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত গুৱাহাটীৰ সৈতে শুৱালকুছি আমিনগাঁও আৰু বিমানবন্দৰ সংযোগী আন এখন দলং নিৰ্মাণৰ কেন্দ্ৰৰ অনুমোদন আৰু আই পি এল ক্ৰিকেটত কালি কিংছ ইলেভেন পঞ্জাব আৰু কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ জয়লাভ। নমস্কাৰ, পুৱাৰ বাতৰিলৈ স্বাগতম জনাইছো। ষ্টুডিঅত মই উৎপল কুমাৰ দাস। এতিয়া বিতং বাতৰি। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কালি প্ৰধানমন্ত্ৰী পৰিচৰ্যা পুঁজিৰ অধীনত দেশৰ 35খন ৰাজ্য আৰু কেন্দ্ৰীয়শাসিত অঞ্চলত স্থাপন কৰা 35টা পি এছ এ অক্সিজেন প্ৰকল্প ৰাষ্ট্ৰৰ উদ্দেশ্যে উৎসৰ্গা কৰে। এই উপলক্ষে উত্তৰাখণ্ডৰ ঋষিকেশৰ অখিল ভাৰতীয় আয়ুৰ্বিজ্ঞান প্ৰতিষ্ঠানত আয়োজিত অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি প্ৰধানমন্ত্ৰীয়ে কয় যে দেশৰ সকলো জিলাতে এতিয়াৰে পৰা পি এছ এ অক্সিজেন প্ৰকল্পৰ ব্যৱস্থা হৈ উঠিব। তেওঁ কয় যে দেশে কোভিড মহামাৰীৰ বিৰুদ্ধে সাহসেৰে যুঁজ দিছে আৰু এই মহামাৰীৰ ভৱিষ্যৎ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'ব পৰাকৈ প্ৰস্তুত হৈ আছে। দেশৰ জনসাধাৰণে এতিয়ালৈকে 93 কোটি কোভিড প্ৰতিষেধকৰ পালি গ্ৰহণ কৰাটো বৃহৎ সাফল্য হিচাপে পৰিগণিত হৈছে বুলি তেওঁ কয়। এটা মাত্ৰ কোভিড পৰীক্ষাগাৰৰ পৰা আৰম্ভ কৰি দেশত 3000 পৰীক্ষাগাৰ স্থাপন কৰাৰ লগতে পৰ্যাপ্ত সংখ্যক পি পি ই কিট আৰু ভেণ্টিলেটৰ প্ৰস্তুত কৰাত দেশে বৃহৎ সফলতা লাভ কৰিছে বুলি তেওঁ উল্লেখ কৰে। পি এছ এ অক্সিজেন প্লাণ্ট লগানে পৰ काम तो तेज हुआ ही, 1 लाख से अधिक ऑक्सीजन कंसंट्रेटर के लिए पैसा भी दिया गया। साथियों, भविष्य में कोरोना से लड़ाई के लिए हमारी तैयारी और पुख्ता हो, इसके लिए देश भर में पीएसए ऑक्सीजन प्लांट्स का नेटवर्क तैयार हो रहा है। बीते कुछ महीनों में पीएम केयर द्वारा स्वीकृत 1150 से अधिक ऑक्सीजन प्लांट्स काम करना शुरू कर चुके हैं। अब देश का हर जिला पीएम केयर के तहत बने हुए অক্সিজেন প্লান্ট সে কভার হো গয়া। কোভিড 19 মহামারীর পর উদ্ধার পাওয়ার উদ্দেশ্যে কোকরাঝার সালাকাটিস্থিত এনটিপিসি বঙাইগাঁও চিকিৎসালয়ত কালি শক্তি মন্ত্রালয়ের উদ্যোগত অক্সিজেন প্রকল্প এটা মুকলি করা হয়। কোকরাঝারের স্বাস্থ্যসেবা বিভাগের যুটিয়া সঞ্চালক ডক্টর জাহিরুদ্দিন আহমেদে প্রকল্পটি উদ্বোধন করে। প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডৰ অধীনত সমগ্র দেশতে বিভিন্ন ঠাইত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অক্সিজেন প্রকল্প দেশবাসীলৈ উৎসর্গা করার পাছতেই এই প্রকল্পটি মুকলি করা হয়। 40খন বিছনাযুক্ত এনটিপিসি বঙাইগাঁও চিকিৎসালয়ের এই প্রকল্পটিত অক্সিজেন রোগীক নলেৰে যোগান ধরার ব্যবস্থাও আছে। তদুপরি সিলিন্ডার ব্যাংকত মজুত রখা অক্সিজেন স্বয়ংক্রিয়ভাবে রোগীলৈ যোগান ধরার সুবিধাও এই প্রকল্পটিত সন্নিবিষ্ট করা হয়েছে। কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে কালি ডিমা হাছাও জিলাৰ উমৰাংছৰ লংকোত 120 মেগাৱাট শক্তিসম্পন্ন নামনি কপিলী জলবিদ্যুৎ প্ৰকল্পৰ ভূমিপূজন আৰু আধাৰশিলা স্থাপন কৰে। এদিনীয়া ভ্ৰমণসূচীৰে কালি গুৱাহাটীত উপস্থিত হোৱা কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে ভূমিপূজন অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি কয় যে কেন্দ্ৰীয় চৰকাৰ ডিমা হাছাও জিলাকে ধৰি অসমৰ সৰ্বাত্মক উন্নয়নৰ বাবে দায়বদ্ধ। বিদ্যুৎ শক্তি আহৰণ অৰ্থনীতিৰ বাবে ৰক্তদানৰ লেখীয়া গুৰুত্বপূৰ্ণ বুলি তেওঁ উল্লেখ কৰে। 2014 চনৰ জুন মাহৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰিবলগীয়া এই প্ৰকল্পটোৰ 77% ধন কেন্দ্ৰীয় চৰকাৰে আৰু 23% ধন ৰাজ্য চৰকাৰে বহন কৰিব। অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু শক্তিমন্ত্ৰী বিমল বৰাকে ধৰি বিশিষ্ট লোকসকল উপস্থিত থাকে। এই অনুষ্ঠানৰ পাছতেই মন্ত্ৰীগৰাকীয়ে হাফলং তিনিআলিত প্ৰায় 900 কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ কৰিবলগীয়া এটা দুইখৰীয়া ঘাইপথৰ আধাৰশিলাও স্থাপন কৰে। বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ডাঙরিয়ানিয়ে
নোয়ার কপিলি হাইডেল প্রজেক্টর ভূমিপূজন করলে এই প্রজেক্ট 2200 কোটি টাকা খরচ করা হব, 120 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন করা হব। আর এই প্রজেক্টত প্রথম বরার বাবে যে লাভ হব তার 5% ডিমা হাসাও কাউন্সিলক আগবহা হব, প্রপোর্শনেটলি কার্বি আলং কাউন্সিলক আগবহা। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে কয় যে ব্রহ্মপুত্রের উপর 3094 কোটি টাকা ব্যয় সাপেক্ষ 3 কিলোমিটার দৈর্ঘ্যের আন এখন দলং নির্মাণত কেন্দ্রীয় সরকারে অনুমোদন জানাইছে। এই দলংখনে গুৱাহাটীৰ সৈতে শুয়ালকুচি, আমিনগাঁও আর গুৱাহাটী বিমানবন্দরক সংযোগ করব। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত কালি বিয়লি আসাম রাইটস টু পাবলিক সার্ভিস শীর্ষক এটা ওয়েব পোর্টেল মুক্তি করার পাছত এই কথা প্রকাশ করে। অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে এই পোর্টেলটোয়ে রাজ্যখনের জনসাধারণক সরকারী সেবাসমূহ সুচলভাবে লাভ করাত সহায় করব। মুখ্যমন্ত্রী কয় যে অহা বছর মার্চের ভিতর নতুন প্রযুক্তির দ্বারা পোর্টেলটোর জড়িয়ে অধিক সেবা সহজলভ্য হয়ে উঠিব। অসমক দেশের ভিতরতে শ্রেষ্ঠ রাজ্যসমূহের অন্যতম হিসাবে গড়ি তোলার বাবে রাজ্য সরকারে প্রয়াস চলাই আছে বলেও তেও প্রকাশ করে। এই অনুষ্ঠানত মন্ত্রী অজন্তা নেওগ, চন্দ্রমোহন পাটোয়ারী, অতুল বরা আর কেশব মহন্তও উপস্থিত থাকে। Government of Assam, particularly in the last 4 months, I think there's been a good push being given to various infrastructure related activities. Infrastructure by itself is a very necessary activity. Only the government can push, whether the union government or the state government. It generates a lot of ripple effect. It triggers of a certain virtuous cycle, and as a result, particularly at a time when corona has affected our economy, and we are expecting through the various announcements made in the union budget and also in the states, a revival which will be sustainable, a revival which will have immediate impact on citizens, and a revival which will have a long-term impact on our economy. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কালি গুজরাটের মুখ্যমন্ত্রী আসনত অধিষ্ঠিত হওয়ারেপর রাজহুয়া জীবনের নেতৃত্ব বহন করার 20 বছর সম্পূর্ণ করে। 2001 সনের 7 অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লওয়ারেপর 20 বছরীয় সুদীর্ঘ যাত্রাত দেশক সমৃদ্ধিশালী করে গড়ি তোলাত নিজকে উৎসর্গিত করে এজন শক্তিশালী নেতা হিসাবে প্রতিষ্ঠা লাভ করবল সমর্থ হয়েছে। রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিক মূল মন্ত্র হিসাবে গ্রহণ করে আহিছে। 2014 সনত দেশের প্রধানমন্ত্রী আসনত অধিষ্ঠিত হয়ে জনসাধারণের মূল সমস্যাসমূহ পূরণ করাত মনোনিবেশ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজহুয়া নেতৃত্বের 20 বছর পূর্ণ হওয়া উপলক্ষে কেইবাগৰাকীও কেন্দ্রীয় মন্ত্রী আর বিজেপি নেতৃত্বে অভিনন্দন জানাইছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে কয় যে প্রধানমন্ত্রী মোদিয়ে প্রবল ইচ্ছা শক্তিরে সময়ের আগেয়ে চিন্তা চর্চা করে অসম্ভবক সম্ভব করাটো সহজ করে তুলিছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিংহে কয় যে প্রধানমন্ত্রী মোদিয়ে জনসাধারণের কল্যাণের হকে কাম করে আহিছে। তথ্য আর সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরে কয় যে প্রধানমন্ত্রী মোদীর অপরিসীম বরঙনির দ্বারা এখন শক্তিশালী আত্মনির্ভর ভারত গড় লৈ উঠাটো প্রতীয়মান হয়েছে। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নড্ডায় প্রধানমন্ত্রীক অভিনন্দন জানায় কয় যে দেশের উন্নয়ন সাধন আর দরিদ্র শ্রেণীর উন্নীতকরণক গুরুত্ব দি আহিছে। তানজানিয়ার উপন্যাসিক আব্দুল রাজাক গুর্ণাহলৈ চলিত বর্ষর সাহিত্যর নোবেল বঁটা আগবঢ়া হয়েছে। নোবেল একাডেমিয়ে কালি এই বিষয়ে ঘোষণা করে কয় যে গুর্ণাহে উপনিবেশবাদৰ প্রভাবৰ বিষয়ত আপোচবিহীন আর সহানুভূতিসূচক মনোভাবেৰে তথা ভগনীয়াসকলৰ দুর্ভোগ সম্পর্কে করা চিন্তা চর্চার প্রতিফলনের তেওঁলৈ এই বঁটা আগবঢ়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমটো মেলেৰিয়া প্রতিরোধী প্রতিষেধকত অনুমোদন জানাইছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রে প্রকাশ কৰিছে যে সাব সাহারা আফ্রিকা আর অন্য অঞ্চলত সংক্রমিত হওয়া পি ফেলসিপেরাম মেলেরিয়ার সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি শিশুর মাজত মেলেরিয়া প্রতিষেধক প্রদানত অনুমোদন জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঞ্চালক প্রধান আধানম ঘেব্রিয়াসেসে কয় যে এই প্রতিষেধকর জড়িয়ে মেলেরিয়া নিয়ন্ত্রণত সফলতা লাভ করবা হব। উল্লেখযোগ্য যে আফ্রিকার বিভিন্ন অঞ্চলত শৈশবকালত অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা প্রধান কারক হিসাবে বিবেচিত হয়ে আহিছে। IPL ক্রিকেটের কালি দুবাইত অনুষ্ঠিত প্রথম খেলত চেন্নাই সুপার কিংসর বিরুদ্ধে পাঞ্জাব কিংসে 6 উইকেটত জয়লাভ করে। প্রথমে বেটিং করে চেন্নাই সুপার কিংসে পাঞ্জাব কিংসক নির্ধারিত 20 ওভারত 135 রানের বিজয় লক্ষ্য নির্ধারণ করে দিয়ে। প্রত্যুত্তরত পাঞ্জাব কিংসে মাত্র 13 ওভারতে 4টা উইকেট হেরুয়ায় এই লক্ষ্য অতিক্রম করে। দলটোর হয়ে অধিনায়ক তথা ওপেনিং ব্যাটসমেন KL রাহুল 98 রান করে অপরাজিত হয়ে থাকে।
শারজাহত অনুষ্ঠিত প্রতিযোগিতার আনখন খেলত কলকাতা নাইট রাইডার্সে রাজস্থান রয়্যালসক 86 রানত পরাস্ত করে। প্রথমে বেটিং করে কলকাতা নাইট রাইডার্সে নির্ধারিত 20 ওভারত 4টা উইকেট হেরুয়াই 171 রান সংগ্রহ করে। দলটির হয়ে শুভমান গিলে সর্বাধিক 56 রান করে। 172 রানের বিজয় লক্ষ্য অনুসরণ করে রাজস্থান রয়্যালসে 16 ওভার আর এটা বলত 85 রানহে করবলে সমর্থ হয়। প্রতিযোগিতার আজির খেল সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বনাম দিল্লী ক্যাপিটেলস। দেশত কোভিড পরিস্থিতি বর্তমান সুস্থির যদিও প্রতিদিনে নতুনক 20,000 সংক্রমণ ধরা পড়েছে। নতুন দিল্লীত অনুষ্ঠিত সংবাদমেল স্বাস্থ্য মন্ত্রালয়ের যুটীয়া সচিব লাভ আগরওয়ালে এই বিষয়ে সদরি করে। 9খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 34খন জেলাত সাপ্তাহিক সংক্রমণের হার 10%। আনহাতে সমাগত উৎসবের বতরতো জনসাধারণক কোভিড বিধি পালন করবলৈ যুটীয়া সচিবগৰাকীয়ে আহ্বান জানায়। বহু জরুরি আপনি আপনাকে পুরি তরহ সে সুরক্ষিত করতে কে লিয়ে আর ইত্যাদি মেসেজেস দিয়ে যা রে হ্যাঁ কোভিন কে সিস্টেম কে দ্বারা চাতে হ্যাঁ কি হর ব্যক্তি জিসা আপনি সেকেন্ড ডোজ আপ ডিউ হো লে আর হমে মালুম হ্যাঁকি কোভিড কোভিশিল্ড কি ডোজ কো অ্যাডজাস্ট কিয়া গিয়া থা তো অব ও টাইম আ রা হ্যাঁ যা বহু সারে লোকের কি সেকেন্ড ডোজ আপ ডিউ হো গই হো সেকেন্ড ডোজ কি হম ইয়াদ দিলাতে হ্যাঁ আর ডোজ লেনি হ্যাঁ ইন তহারো মে ভি লে সকতে হ্যাঁ হমারে ভ্যাকসিন তো বিলকুল সেফ হ্যাঁ কোই খাস রিয়াকশন হোতা হি নাহি হ্যাঁ আর ইসকো দের মত করিয়ে ইসকো আপনে আপকো প্রোটেক্ট করনে কে লিয়ে ফার্স্ট ডোজ জিসকো নাহি মিলি ও ফার্স্ট ডোজ লে জিসকো সেকেন্ড ডিউ হ্যায় ও সেকেন্ড ডিউ ডোজ লে। পাঁচ প্রদেশ আনহাতে নীতি আয়োগৰ সদস্য ডক্টৰ ভি কে পলে সংবাদমেলত কয় যে দেশত কৰোণা ৰোগীৰ বাবে এতিয়াও 8,37,000 চিকিৎসালয়ৰ বিচনাৰ ব্যৱস্থা আছে। প্ৰায় 1,200 অক্সিজেন প্ৰকল্প দেশত কাৰ্যক্ষম হৈ আছে বুলি ডক্টৰ পলে জানিবলৈ দিয়ে। কেন্দ্রীয় সরকারে কালি প্রধানমন্ত্রী পরিচর্যা শিশু আঁচনির নীতি নির্দেশনা জারি করেছে। কোভিড মহামারীর পিতৃ মাতৃক হেরুয়াবলগিয়া হওয়া শিশুসকলক সুরক্ষা প্রদানত গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বীমার জড়িয়ে সুবিধা লাভ করবা আর 23 বছর বয়সলকে আর্থিক সাহায্যরে শিক্ষা গ্রহণের জড়িয়ে নিজকে উপযুক্ত করে গড়ি তোলাটোয় এই আঁচনির লক্ষ্য। আঁচনিখনের জড়িয়ে শিক্ষা স্বাস্থ্য আদির সুবিধা প্রদানের 10,00,000 টাক বিত্তীয় সাহায্য আগবাব হব। যোৱা 29 মেৰ পৰা 31 ডিচেম্বৰলৈকে মুকলি থকা নাম অন্তৰ্ভুক্তিকৰণৰ ভিত্তিত যোগ্য শিশুসকলক তেওঁলোকে চলিত বছৰৰ বাবে পাবলগীয়া বিত্তীয় সাহায্যৰ বাবে বিবেচনা কৰা হ'ব। কালিৰ দিনটোত অসমত 45,454 লোকৰ কোভিড পৰীক্ষা কৰাৰ পাছত 295 লোকৰ শৰীৰত কোভিডৰ লক্ষণ পৰিলক্ষিত হয়। ইয়াৰ ভিতৰত কামৰূপ মহানগৰৰ 69 লোক আছে। ইয়াকে লৈ ৰাজ্যত মুঠ আক্ৰান্তৰ সংখ্যা 6,04,218 বৃদ্ধি পাইছে। কালিৰ দিনটোত 8 লোকৰ মৃত্যু হোৱাৰ ফলত কোভিডত মৃত্যুৰ সংখ্যা 5,911 বৃদ্ধি পায়। বৰ্তমান 2,797 ৰোগী চিকিৎসাধীন হৈ আছে আৰু 5,94,163 লোক সুস্থ হৈ উঠিছে। দেশত কোভিডৰ পৰা আৰোগ্যৰ হাৰ 97.95% বৃদ্ধি পাইছে। যোৱা 24 ঘণ্টাত 24,602 লোক কোভিডত নতুনকৈ আক্ৰান্ত হৈছে। ইয়াকে লৈ এতিয়ালৈকে 3,32,298 লোক আৰোগ্য হৈ উঠিছে। 24 ঘণ্টাত 14,31,000 লোকৰ কোভিড পৰীক্ষা সম্পন্ন কৰা হয়। ইয়াকে লৈ এতিয়ালৈকে দেশত 57,86,00,000 কোভিড পৰীক্ষা সম্পন্ন কৰা হয়। এতিয়ালৈকে দেশত 92,63,00,000 পালি কোভিড প্ৰতিষেধক প্ৰদান কৰা হৈছে। শারদীয় দুর্গোৎসবর বতরত সুরাপান করে বা অত্যধিক বেগত যান বাহন চলায় কোনো লোকেই যাতে দুর্ঘটনাত পতিত হবলগিয়া নহয় তারবাবে পরিবহন বিভাগের উদ্যোগত কালি পথ সুরক্ষা সজাগতামূলক কার্যসূচী অনুষ্ঠিত করা হয়। পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির নির্দেশ মর্মে পরিবহন বিভাগের উদ্যোগত 6 মাইল উরণিয়া সেতুর তলত আয়োজিত এই সজাগতামূলক কার্যসূচীত কামরূপ মহানগর জেলার মহানগর জেলা পরিবহন বিষয়া গৌতম দাস উপস্থিত থাকে। বিষয়াগৰাকীয়ে জনসাধারণের সুরক্ষার নীতি নির্দেশনা পালন করে যান বাহন চলাবর আহ্বান জানায়। সকল প্রকার মানুষে বুঝি পড়াকে পথ সুরক্ষা মুখ্যমন্ত্রী হিসাবে নয় আপনার পরিয়ালের একজন সদস্য হিসাবে মানে আপনার অনুরোধ জানাব বিচার আটাই যেন যান বাহনের তীব্র বেগ পরিহার করে পথ নীতি নির্দেশনা আজি আমি সেয়ে এই দুর্গা পূজা প্রাক্ষণত কামরূপ মহানগর জেলা পরিবহন কার্যালয়ের ফালের আজি আমি এই যান বাহনের যেটা সজাগতা একটা কার্যসূচী গ্রহণ করেছো। আমার এটাই উদ্দেশ্য যে আগন্তুক দুর্গা পূজার সময় এই উৎসব পার্বণের সময় যাতে কোনো ধরনের পথ দুর্ঘটনা সংঘটিত নহয়।
শারদীয় দুর্গোৎসব মাজত মাত্র কেটামান দিন বাকি থাকা অবস্থাত মৃৎশিল্পী সকল মৃন্ময় মূর্তিত শেষ পরখ দিয়াত ব্যস্ত হয়ে পড়ছে। গুহী মহানগরী মণ্ডপে মণ্ডপে পূজার প্রস্তুতি আরম্ভ হয়েছে। মহানগরীর প্রায়ভাগ পূজা উদযাপন সমিতিয়ে এবার অনুষ্টুপিয়াক দুর্গোৎসব পালন করবলে সাজু হয়েছে। কোনো এখন পূজাতে এবার মণ্ডপর চমক না থাকিব। অতি সীমিত বাজেটে সকলে দুর্গোৎসব উদযাপন করবলে সংকল্পবদ্ধ হয়েছে। আনহাতে প্রায়ভাগ পূজা সমিতিয়ে ভোগ বিতরণের কার্যসূচীও এইবার বাতিল করেছে। এবার কিমান আপনাদের লাভ করেছে? লাভ তো নহল না, পূজা আগর যাক আমি বিশ্বকর্মা আশা করে বনালো সেইটো পূজা আমার নহল। ফুটপাতর কারণে আমার অল্প অসুবিধা করে, মানে কারখানা যাক বিক্রি হয় আজিকালি ফুটপাতে আমাকে বেয়া করে দিয়ে। এইফালে সেইটো আশাত বনাইছিল বিশ্বকর্মা, কিন্তু সেইখিনি নগল, মোর বহুত বেয়া হল মোর। এতিয়া দুর্গা যেটু আসিল আন আন বারো নিছিল, এবারও মই 10খন এনে বনাও, 9খন আইছে, আরও এখন আইছিল কিন্তু মই রাখিব নোৱাৰিল। আমার একচুয়ালি রাইজর বরগণীরে আমি পূজা পাতো, গতি এই সিচুয়েশনটত আমার মানে অকমান এটা ফাইন্যান্সিয়াল প্রবলেম এটা হব নোহা নয়, কিন্তু তথাপিও আমি স্বতঃস্ফূর্তভাবে যেখানে আমার দান বরগণি আহে সেইখিনির ভিতরতে আমি পূজাখন পাতিম। বাকি আমার তো বৈদিক নিয়মখানি কমপ্লিট হবই, আজির পর আমার নবরাত্রি আরম্ভ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71 সংখ্যক জয়ন্তী উপলক্ষে রানীত কালি জীবন আর কর্মরাজির কৃষি বিষয়ক এখন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনজোড়া কার্যসূচীর অনুষ্ঠিত কালির এই অনুষ্ঠানত পুয়ার ভাগত পতাকা উত্তোলনে কার্যসূচী আরম্ভ করা হয়। ইয়ার পাছতে বন্তি প্রজ্বলন আর স্মৃতি তর্পণ করা হয়। প্রদর্শনীর দ্বার মুক্তি করে গুহী লোকসভা সমির সাংসদ কুইনুজা আর কিষাণ মর্চার রাষ্ট্রীয় সভাপতিয়ে। কিষাণ মর্চার উদ্যোগত আয়োজিত এই অনুষ্ঠানত গীত মাতর স্থানীয় শিল্পীর দ্বারা ঝুমুর নৃত্যও পরিবেশন করা হয়। অনুষ্ঠানত কিষাণ মর্চার বিজেপির বহুকেগী নেতাকর্মী উপস্থিত থাকে। ৩৫খন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল স্থাপন করা পি এস এ অক্সিজেন প্রকল্প রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গা প্রধানমন্ত্রীর। শিলচর আর হাইলাকান্দিও ভার্চুয়েলি অক্সিজেন প্রকল্প মুক্তি। উমরাংসত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের নামনি কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের আধারশিলা স্থাপন। ব্রহ্মপুত্রের উপর গুয়াহীর সঙ্গে শুয়ালকুচি আমিনগাঁও আর বিমানবন্দর সংযোগী আন এখন দলং নির্মাণত কেন্দ্রের অনুমোদন। আর আই পি এল ক্রিকেটত কালি কিংস ইলেভেন পঞ্জাব আর কলকাতা নাইট রাইডার্সর জয়। পরবর্তী বাতৰি আবেলি ৪ বজাত। নমস্কাৰ।